হানিফ সংকেত আসছিল ইত্যাদি, তো উনিও খাওয়ার পর খুব প্রশংসনীয় করছে। আমরা এখন আছি মিঠামন উপজেলা সদরের সবচেয়ে যে ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সেলিং হোটেলের মধ্যে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খেয়েছি, আমরা তৃপ্ত হয়েছি। তো আপনারা অনেকে অভিযোগ করেন যে মিঠামন আসলে খাবার পাই না অথবা কোনো রেস্টুরেন্ট খুঁজে পাই না, এই জন্যই আমরা সেলিং হোটেলের যে স্বত্বাধিকারী জনাব জসিম ভাই ওনার সাথে একটু কথা বলবো এবং এই হোটেলের ব্যাপারে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আগে বলে রাখি হোটেলে আসতে হলে আপনাদেরকে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হাকিম মুর লেবু সদরের ভিতরে আসতে হবে, এসে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ঠিক অপোজিটে সেলিম হোটেল এবং এটাকে কুতুবমিনার হোটেল বললে অনেকে চিনে, কুতুবমিনার হোটেল। তো জসিম ভাই আপনি ভালো আছেন? তোমার আপনাদের এই হোটেলটা এখানে কত সুন্দর চলতেছে? যতগুলো মাছ আমরা আপনাকে সরবরাহ করতে পারবো। আপনি যদি আপনাকে তিন দিন আগে অর্ডার দেন, আপনার 30 জন বা 25 জন আসবেন, তাহলেও আপনাদেরকে আমরা ভালো খাবার করতে পারবো। আপনাদের জন্য বলে রাখি, আপনারা এখানে যারা আসবেন আপনারা মাছই খাবেন, কারণ মাংস তো সবাই খাইতে পারেন, এটা মাছের এলাকা, ঠিক নদীর পাশের একটা রেস্টুরেন্ট, অত্যন্ত সস্তায় খুব সুস্বাদু মাছ খেতে পারবেন। কোন মাছের প্রাইসটা কিরকম, দামটা কিরকম? পুরা মাছ আছে আপনার 50 টাকা, আইল মাছ আছে 150 টাকা, কাপু মাছ আছে 80 টাকা, পরে চিংড়ি মাছ আছে 100 টাকা, বড় ভাই মাছ আছে 120 টাকা, 150 টাকা, ছোট ভাই মাছ আছে 100 টাকা, 80 টাকা, তারপর আবার পাঁচপিশালি গুড়া মাছ যেটা বলি আমরা, এটাকে আমরা 60 টাকা ধরি, এরকম এবৃত্তি অনেক মাছ। সুবিধার জন্য আমরা এই দুইটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, আমি নাম্বার গুলো বলে দিচ্ছি, 01712430618, আর একটা নাম্বার হলো আপনার 01707253535। তো আপনাদের একটু রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ছোট্ট রেস্টুরেন্ট, এসির মতো কেবিন, একটা রুম আছে এসি রুম, এখানে কয়জন বসতে পারে এই রুমে? 24 জন। এসি করা পুরোটা না, আর ভিতরে হলো বাকি ইয়ে আছে, ভিতরে কয়জন বসতে পারবে? 30 জন। এটা কি মাছ? এটা শুরু বাবা করছে, এখন আমার মাঠে আছে, আমি বাংলাদেশের সবার কাছে ওনার জন্য দোয়া চাই। কালের নাস্তাটা আমাদের খুব সীমিত অল্প টাকার মধ্যে হয়, সেটা হলো আপনার লাল শাক, আলু ভর্তা, ডিম, ডাল, শুটকি লাড়া, মাছের ভর্তা, এরকম এভরিথিং পাঁচ স্পেশালি অনেক হয়। আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী খাবার আছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় শুটকি লাড়া, মানে কাঁচা মাছে দিয়ে শুটকি একটা লাড়া হয়, কাঁচা মাছ দিয়ে শুটকি, শুটকি, এটা আমাদের এলাকার জন্য খুব ঐতিহ্যবাহী একটা খাবার। এটা খরচ কত হবে? এটা আপনার প্রতি প্লেট পড়ে আপনার 30 টাকা। আমরা আমাদের এখানে সাপ্তাহিক একটা হাট বার হয় মঙ্গলবার, ওই দিন আমরা মিনিমাম না হলেও 1.5 থেকে 2 হাজার লোক সেল করি একটা। আর মিঠামনে আপনার ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান ইত্যাদি হয়ে গেছিলো, সেদিন আমরা মিনিমাম না হলেও 2 থেকে 3 হাজার লোক সাপ করছি। ভাই আপনি বললেন আপনার এখানে রাজ হাঁসের মাংসের একটা স্পেশাল রেসিপি হয়, এটার ব্যাপারে কাইন্ডলি একটু আমাদের বলেন। আসলে আমি রাজহাঁসের মাংসটা আমার নিজের হাতে রান্না করা হয়, আর আমি এই রাজহাঁসের মাংসটা রান্না করে অনেকটা খ্যাতি বা সুনাম পাইছি, ভালো লাগার অনুভূতিটা সবার কাছে প্রকাশ পাইছি। যেমন শিল্পী রিঙ্কু আসছিল মিঠামনে কুশমেলাতে, উনি হাঁসের মাংস খাওয়ার পরে খুব প্রশংসা করছে, উনি যাওয়ার পরে আশিক শিল্পী আশিক ভাই উনিও আসছিল, উনিও খাবারটা খেয়ে অনেক প্রশংসনীয় করছে। পরে নেক্সটে যখন প্রোগ্রামে কুশমেলায় লাইলা ম্যাডাম আসছে, তখন আশিক ভাই কনফারেন্স করছে যে আপনি মিঠামন গেলে এই রেস্টুরেন্টে হাঁসের মাংসটা খেয়ে আসবেন। তো হাঁসের মাংসটা উনিও খাওয়ার পরে খুব কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছে এবং মজা পাইছে, অনেক টেস্ট হয়েছে। আর আমার হাতে এই রাজা হাঁসের মাংসটা যে যে খাইছে বা যারা যারাই খাইছে মোটামুটি ভালো বলছে, যেরকম হানিফ সংকেত আসছিল ইত্যাদি,
তো উনিও খাওয়ার পর খুব প্রশংসনীয় করছে। খানের সঙ্গে স্যার কি আপনার রেস্টুরেন্টে আসছিলেন না আপনি খাবার সার্ভ করছেন? না এখন উনি এখানে আসছিল আপনি যেখানে বসছেন সেখানে বসে উনি খাওয়া দাওয়া করছে। আচ্ছা আচ্ছা এখানে এখানে বসে হ্যাঁ ইচ্ছা রাজ হাসের মাংস দিয়ে খাওয়া আমি আমার মনের মাধুর্যটা যেটা থাকে সেটা মনে হয় আমি রান্না করতেছি আমি খাবার জন্য। তো ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করেছি আপনাদের মধ্যে অনেকে যারা অভিযোগ করেছেন যে মিটামুন এসে না খেয়ে ফিরে গেছি, আমরা স্পেশালি এই জন্যই একটা ভিডিও করতে চাইছিলাম, আমরা এটা করলাম। আমরা এই রেস্টুরেন্টের আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এই রেস্টুরেন্টের স্বত্বাধিকারীর যে নাতি এবং প্রেজেন্ট স্বত্বাধিকারী জনাব জসিম ভাই, উনি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। আমরা নিজেরা খাবার পরক করলাম, আমরা খাইলাম, ভালো লাগলো। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর আসার আগে আপনারা অবশ্যই নোট করে আসবেন, আর আপনারা অবশ্যই এখানে এসে যারা বাইকার ভাই আছেন এসে বেপরোয়া গাড়ি চালাবেন না, অলরেডি দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর যারা পানিতে নামতে চান অবশ্যই গামছা লুঙ্গি নিয়ে আসবেন, যারা সাঁতার জানেন কত তারা পানিতে নামবেন, অন্যরা নয়, কারণ আপনার জীবন সবচেয়ে দামি সময় এবং সামান্য উপভোগ উচ্ছ্বাস আনন্দের সবসময় করতে পারবেন যদি আপনি বেঁচে থাকেন। রিয়াদুল খানের সাথে থাকুন। এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আমার একটি চ্যানেল আছে ফিশ কেসকা, এটা মাছের চ্যানেল, এখানে মাছ ধরা, মাছের বাজার, মাছের আড়ত এবং মাছের কাটিং সহ মাছের বিভিন্ন মজার মজার ভিডিও আমি আপলোড করে থাকি। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে এই চ্যানেলটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।